بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته شو جوانيك بيكو شندر اتا فرشنة كرشن جان جي একজন ইমামের পক্ষ থেকে প্রশ্নটা যে আমাদের গ্রামে এমন একজন ইমাম আছে যিনি তার কেরাত সদ্য নয় তার পিছনে নামাজ পড়া জায়জ হবে কিনা কারণ ইমামের পিছনে অনেক মূর্ত দেশে তার চেয়ে ভালো করে কেরাত পড়তে পারে আপনার এই প্রশ্নটার দুটি দুটি অংশ একটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে যেই ইমামকে আপনার নিয়োগ দিয়েছেন সেই ইমাম কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কেরাত বল হয় তাহলে এক নম্বর কথা হচ্ছে এরকম ইমাম রাখা যাবে না এক নম্বর কথা এক নম্বর যেহেতু আপনি প্রশ্ন এভাবে করেছেন আমি প্রশ্ন এভাবে উত্তর দিচ্ছি তাকে ইমামতি করতে রাখা যাবে না দুই নম্বর ওই ব্যক্তিকে রাখা উচিত যে ব্যক্তি ভালো করে কোরআন হাদিস এবং কোরআন হাদিসের কিছু তাৎত্যগুলো জিনিস জানে বুঝে এবং স্পষ্ট করে বলতে পারে কারণ শুধু করে যদি আপনি যদি কোরআন পড়তে না পারেন তাহলে দেখা গেছে যে আপনার কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যাবে এই জন্য ওই ব্যক্তিকে ইমামতি করা দেওয়া উচিত যিনি জানেন ঠিক আছে আর আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ তো সেই জিনিসটা মনে করেন মনে করে মাদ্রাসা বলে সে আলেম সে ইমাম না এটা কিন্তু ঠিক না যার কারণে আজকে মুসলমানদের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়ে যায় এখন এই আলেমকে যদি একটা ফতু দিকে না জেনে না জেনে বলে ফেলবে ফতুয়টা পরে দেখা গেছে যে মনে করবে যে ওই মৃত মসজিদের ইমাম উনি কি না জানে কি এই কথাটা বলছে এরকমই তো হইতেছে না এটা হলো আপনার এক নম্বর আপনার প্রশ্নের একটা অংশ অংশটা কী যে ওই ব্যক্তিকে ওই ওই ইমামকে নিয়োগ করা উচিত ওই ইমামদেরকে নিয়োগ নিয়োগ করা উচিত যারা পরিপূর্ণভাবে শুদ্ধ করে তারা করতে পারে এবং ইসলাম সম্বন্ধে বেসিকগুলো জিনিসগুলো জানেন ঠিক আছে এক নম্বর দুই নম্বর অংশ হচ্ছে যেহেতু আপনাদের এলাকায় বা মুরব্বীরা যেহেতু ওনাকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন এখানে ওনাকে ওইখান থেকে বার করা যাবে না গেলে সমস্যা হতে পারে তাই না আর যদি বার না করে তা তার পিছনে নামাজ পড়লে নামাজ ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ ওল্লাহে হয়ে যাবে ইনশাল্লাহ কেননা নামাজ কবুল হবে না পিছনে এক যারা শিরিক করে দুই যারা কুফরি করে তিন যারা খবিশ জিনিস খায় হারাম জিনিস খায় হারাম জিনিস খায় হারামের মধ্যে ফান সুবারি খয়ের যোদ্ধা চার যারা হারাম ব্যবসা বাণিজ্য করে তাদের পিছনে হবে না কারণ আল্লাহ নিষেধ করেছেন এই চারটা জিনিস হারাম এগুলো ইবাদত কবুল হবে না যদি এগুলো আপনি যদি পরিবর্তন ত্যাগ না করেন তাহলে আপনার ইবাদত কবুল হবে না এই জন্য চার জিনিসের পদ্ধতির ভিতরে যদি মানুষ মানে এরকম কোনো ইমাম থেকে থাকে তাহলে তার পিছনে নামাজ হবে না যেমন মাজার পুজারি যারা মাজারের সেরজাদ মাজার পুজারি করে মাজার দেব দিকে আহ্বান করে তাদের পিছনে নামাজ পড়ে নামাজ হবে না এরকম অনেক পদের আছে এর মধ্যে আমি কয়েকটা বলে দিলাম কথা খেলা মানে এক এক নম্বরে বলছি শিরিক যারা প্রকাশ্য শিরিক করে দুই যারা কুফুরি করে তিন যারা খবিস জিনিস খায় চার এই যে বললাম যে হারাম কাজে হারাম ব্যবসার সাথে লিপ্ত আছে এদের সাথে নামাজ পড়ে নামাজ কবল হবে না কথা এদের পিছনে নামাজ পড়া যাবে না ঠিক আছে আর যেহেতু যে মসজিদের ইমাম যদি উনি কেরাতে শুদ্ধ করে পড়তে পারেন না তো ইনশাআল্লাহ সেহেতু ওনার পিছনে পড়লে নামাজ কবুল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে উচিত হবে যে ওই ইমামকে যেহেতু ইমামকে উনি একজন একজন ইমামতি উনি দায়িত্ব নিয়েছেন আলহামদুলিল্লাহ তো ওনার উচিত হবে ওনাকে ভালো করে তার চেত্রে ভালো একজন ইমামের কাছ থেকে এক মাস বা পনেরো দিনের জন্য ভালো করে ট্রেনিং দিয়ে আসতে চান যাতে করে সে শুদ্ধ করে কোরআনতালাত করে পরে আসতে পারে বা শিখে আসতে পারে শিখে আসতে পারে সেই সুযোগটাও দেওয়াটা উচিত আমি মনে করি আশা করি অনেক অনেকবার বুঝতে পেরেছেন যদি আপনি না বোঝেন তাহলে আমাকে কিন্তু বলবেন আমি ইনশাআল্লাহ আপনাকে আবার বলবো খায়